সেইদিনাখন সন্ধিয়া আবেলি প্রায় 3:30 বজাত এজাক খুব ডাঙর বরষুণ হয়েছিল, প্রবল বৃষ্টিপাত হয়েছিল। সেই বরষুণের পিছতে লাহে লাহে শনিবারে নিশারপর পানিটি অল্প বাড়িবলে ধরলে, আর কালি দিন দেওবার দিন অতি ব্যাপক মাত্রাত বাড়ি আহিলে, যুক্ত পানি আমি জন্মপর আজিলেক দেখা নাই এনেকা পানি। আর 98ত এবার পানি হয়েছিল, কিন্তু 98ত পানি হতো এনেকা পানি হওয়া নাছিলে। আর এতিয়া যে দেখি এই গাঁওখনত এই এরিয়াটুত আৰু খেতি বাতিতো বাকি নাই নাই, সব পানির তলত আর মানুষের ঘর। এইখন আমার রাঙলী আদর্শ গাঁও। রাঙলী আদর্শ গাঁও ধান পথার, তরানী পথার, দীঘলিয়া, রাঙলী, সমগ্র রাঙলী, বালিখুটি, গোটেই সমস্ত সমগ্র এরিয়াটোই বানপানী কবলত। এটা আর যুক্ত পানি বাড়িছে মানুষের ঘর, কোনো এঘর মানুষের পানি ভিতর নোসুমাকে থাকা নাই, প্রতিঘর মানুষের এআঁঠু এককাল পানি হয়ে গেছে। আর মানুষের অবস্থা একেবারে রাতির ভিতর বাড়ি যাওয়ার কারণে মানুষবিলাকর বহুত অশান্তি অসুবিধা হয়েছে। যাতায়াত রাস্তার উপর গাড়ি পার হব নোৱাৰা অবস্থা, দুই এখন গাড়ি পার হয়েছে, বহুত রিক্সত নিজে পার হয়েছে, কিন্তু আলির উপরও প্রায় এআঁঠুতকৈ অধিক পানি হয়ে আছে। শিক্ষানুষ্ঠানসমূহত আজি লড়া ছোৱালী যাব নোৱাৰা অবস্থা, রাস্তাত ডাঙর মানুষে পার হব পৰা নাই, সৰু লড়া ছোৱালীটো স্কুললে পঠিয়াব নোৱাৰি, আর প্রতিঘর মানুষের ঘরের ভিতর পানি যেতিয়া লড়া ছোৱালী পঠিয়ার পরিবেশে নাইকিয়া হয়ে আছে। সরকারি সাহায্য কি বাড়িছে নি? সরকারি সাহায্য আজি রাতির ভিতর পানি তো বাড়িছে, এতিয়ালৈকে সরকারিভাবে কোনো যোগাযোগ বা কোনো হেৰি অহা নাই। আমার বৃহত্তর রাঙলী অঞ্চল খেতি পথার তো সম্পূর্ণ হলেই, কিন্তু প্রধানকে তরানী পথার গাঁওবাসীর গোটে ঘর দুয়ার অবস্থা নাই, মানে পানির বুড়ি রাতে গরু আপনার মেলি দিছে রাস্তাত আছে গিয়ে পেলে। আর এতিয়ালৈকে বিভাগে কর্তৃপক্ষক হেৰি জানাইছো, তেখেতসকলে কৈছে আমি পঠিয়াই আছো গৈ আছো সেইবুলি আমাক কৈছে, মানে কিন্তু এতিয়ালৈকে অহা নাই। মই এতিয়া এজিসি বাইদেউ তালে যাম বুলি ভাবিছো, তেখেতে কি ব্যবস্থা লয়। কিমান পৰিয়াল ক্ষতি হৈছে আপোনাৰ? প্ৰায় ইয়াত 80 ঘৰ হৈ যাব। ক'ৰ পৰা আহিলে পানীটো? পানীটো বৰষুণৰ পানী হ'ব, যিমান দূৰ ওপৰ পৰা নামিছে পানীটো, দিয়েটো ভৰ্তি আছে, আমাৰ দিয়নৈ পায়, দিয়নৈখনৰ পৰা পানীটো পূৰা হৈছে। কিমানখন গাঁও প্লাবিত হৈছে? গাঁও খেতিপথাৰ হিচাপে ইয়াত কম 10খন গাঁও হৈ যাব, একদম দেঘৰীয়াৰ পৰা আপোনাৰ চকলীয়া দীঘলীয়া গোটেইখন 10খন গাঁও হৈ যাব, কিন্তু তাৰে বিশেষকৈ ক্ষতিগ্ৰস্ত হৈছে তৰানী পথাৰ। যাতায়াতের অসুবিধা সম্পূর্ণ হয়েছে, আপনি এটা গেলে রাস্তা দেখব আপনার যাতায়াত যাবই নয়, পানি আপনার আছো, গাড়ি গুড়া যাবই নয়, গোটে পানি হয়ে আছে রাস্তার উপর, তারপর রাইজর গরু ভোর সব আজি রাতে বরষুণ তিতিয়ে থাকিলে। আলি উপর থাকে ঘর, আপনার ঔষধ কিনা যোগাড় করে ভাত যেনে খাইছে, খুব সম্পূর্ণ অসুবিধা হয়েছে, পানি সব ফালে কত কি করব। আপনার রিলিফ আহি পাহি নাই, আর বিভাগীয় কর্তৃপক্ষক মানে কালিয়ে জানাইছিলাম।